টিকিটের মূল্য ছিল পার হেড 15 টাকা। এবারে ভিতরে প্রবেশ করব। নমস্কার বন্ধুরা, আমি দোলন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড পরিমল কাননে। তা এই পার্কটার ভিতরে ঢুকলাম, খুবই সুন্দর আর খুব কয় পরিষ্কার, দেখতেও ভালো। বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর খুব সুন্দর পরিব্যবস্থা আছে, ভালো লাগছে পার্কটা। তা আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। তো চলুন পার্কটা ঘুরে দেখাই। বন্ধুরা, এইটা টয় ট্রেন। পরিমল কাননের এই টয় ট্রেনটা আপাতত বন্ধ, এখানে এখন জঙ্গলে পরিণত হয়েছে, তাই আর টয় ট্রেনটা চলে না। তা এখন আমি যাব এই দিকটাতে, আপনাদের দেখাই এই দিকটাতে। এখন যাব এই দিকটাতে, বোর্ডিং আছে, অ্যাকোরিয়াম আছে। তা এখন আমি বোর্ডিং আর অ্যাকোরিয়ামটা দেখতে যাব। এখন আমি চলে এসেছি বোর্ডিং করার জায়গায়। এই জায়গাটা বোর্ডিং করা হয়, আর ঠিক বোর্ডিং করার পাশেই, পুকুরটার পাশেই আছে বসার জায়গা। দেখুন খুব সুন্দর করে জায়গাটা তৈরি করা, বসে গল্পও করা যাবে। বন্ধুরা, এই পুকুরটার পাশ দিয়ে ঝাউ গাছ লাগানো, আর এই গাছটা দেখেছেন কত সুন্দর করে কাটিং করা, সুন্দর করে কাটিং করা। এখানে প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে কাটিং করা, খুব ভালো লাগছে দেখতে। পার্কের ভিতরে কিছু দোকান আছে যেখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস, চিপস ও আইসক্রিম পেয়ে যাবেন। ঘরের অ্যাকোরিয়াম দেখতে গেলে এখানে টিকিট কাটতে হবে, টিকিটের দাম 5 টাকা। এখন আমি রঙিন মাছের ঘরে যাবো। বন্ধুরা, এই পুকুরটাতে কত মাছ ছাড়া আছে, কত মাছ দেখা যাচ্ছে। বোর্ডে ভাড়া 50 টাকা, আপনি চাইলে দুজনও করতে পারেন, চারজনও করতে পারেন, কিন্তু 50 টাকা ভাড়া। বন্ধুরা, এই দিকটা বাচ্চাদের খেলার জায়গা, ঠিক বোর্ডিং এর পাশেই আছে বাচ্চাদের খেলার জায়গা, সামনে দিকেও একটা আছে, আবার বোর্ডিং এর পাশেও একটা আছে। খুব সুন্দর লাগছে, আর অনেকটা বড় জায়গা নিয়ে এই পার্কটা। এই দুদিকে দেখুন কটেজ, এই আপনারা চাইলে এই কটেজে থাকতে পারবেন। কত সুন্দর করে গাছগুলো দেখুন কাটিং করা। এর আগেই আমি আপনাদের বলেছি যে প্রত্যেকটা গাছ এখানে সুন্দর করে কাটিং করা, এক একটা স্টেপ দেয়া আছে এক একটা গাছে। তাই এইখানেও দেখুন গাছে খুব সুন্দর করে কাটিং করা আছে, ভিতরে রঙ্গন
গাছ আছে, সেগুলি সুন্দর করে কাটিং করা আছে, গোলাপ আছে। দেখুন কত সুন্দর ছাতার তলে বসে আছে, একটু রোদ লাগছে না, এত সুন্দর করে গাছটা কাটিং করা আছে ছাতার মধ্যে। অথবা টোটো করলে 10 টাকা ভাড়া নেবে, টোটোওয়ালাকে বললেই হবে পরিমল কানন যাব। পার্কের ভেতরেই নার্সারি আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে বাড়ি যেতে পারেন। আপনারা যারা কাছাকাছি থাকেন বা যারা ভাবছেন পিকনিক করতে আসবেন চন্দ্রকোনা রোডে, তাই এই পরিমল কানালে আসতে পারেন। এখানে পিকনিক স্পটও আছে, আবার গেস্ট হাউস আছে, ভাড়া করে আপনারা এখানে থাকতে পারেন। আর আজকের জন্য আমার ভিডিওটা এটুখানি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো সবাই আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি।